15ই জুন বিশ্ব রক্তদাতা দিবস। সারা দেশের ন্যায় বন্দরনগরী চট্টগ্রামেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হয়েছে। সেফ ব্লাড ফর অল এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদান, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পরিষদের সদস্য ডাক্তার শেখ শফিউল আজমের সভাপতিত্বে নগরীর প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী ডাক্তার হাসান মাহমুদ এমপি। এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্র চট্টগ্রামের মেডিকেল অফিসার ও ইনচার্জ ডাক্তার মোহাম্মদ মিনহাজউদ্দিন তাহির, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের ইসমাইল হক চৌধুরী ফয়সাল সহ আরও অনেকে। সরকারের গণমুখী কর্মসূচির কারণে এই পরিবর্তন হয়েছে। আজকে দারিদ্র্যসীমা, ভারতে দারিদ্র্যসীমা 25% বেশি এবং 27% সম্ভবত, পাকিস্তানের দারিদ্র্যসীমা 30%, আমাদের দেশে দারিদ্র্যসীমার নিচে বাস করে 20%, ভারতের চাপ নেই। সমস্ত সূচকে, সমস্ত স্বাস্থ্য সূচক, মানব উন্নয়ন সূচক, অর্থনৈতিক সূচক, সমস্ত সূচকে আমরা পাকিস্তানকে পেছনে ফেলে বহু দূরে এগিয়ে গেছি।